আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সে ভিডিওটি হচ্ছে দিল্লি থেকে 17 কিলোমিটার দূরে সম্রাট বাবরের পুত্র সম্রাট হুমায়ুনের স্মৃতিসৌধ। সম্রাট হুমায়ুন জন্মগ্রহণ করেছিলেন 1508 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1556 সালে। সম্রাট হুমায়ুন মৃত্যু 9 বছর পরে তার স্ত্রী হামিদা বানু বেগম এই সমাধি নির্মাণ করেছিলেন। আমরা অনেকেই বই পুস্তকে ইতিহাস থেকে তাদের ইতিহাস জেনেছি, পড়েছি, কিন্তু আজ আমি সম্রাট হুমায়ুনের যে সমাধিস্থলে আসলাম এবং দেখার জন্য, তো সম্রাট হুমায়ুনের ইতিহাস এবং সম্রাট হুমায়ুনের স্মৃতিসৌধ সম্পর্কে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হয়। টিকিট কেটে প্রথমে ভিতরে প্রবেশ করলেই চোখে পড়ে নান্দনিক গেট। এটি হচ্ছে স্মৃতিসৌধের প্রথম গেট। এখানে সকলের উদ্দেশ্যে একটি কথা আমি বলে রাখি, টিকিট কাটার সময় আপনারা একটি দিক লক্ষ্য রাখবেন। এখানে টিকিটের প্রাইস ফরেনারদের জন্য 1 এবং ইন্ডিয়ান লোকালদের জন্য 1। তো এখানে টিকিট সংগ্রহ করতে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। তো আপনি ইচ্ছা করলে আপনি লোকাল টিকিট নিতে পারবেন। তো সকলেই চেষ্টা করবেন লোকাল টিকিট নেওয়ার জন্য, কারণ লোকাল টিকিটের প্রাইস হচ্ছে 40 রুপি। কেউ যদি ভিসা কার্ডে পে করতে চান পরে না হলে 35 রুপি, টিকিটের প্রাইস 600 রুপি। সো আমরা যারা বাংলাদেশ থেকে আসবো নর্মালি লোকালদের মতোই দেখতে দেখা যায়। সো চেষ্টা করবেন লোকাল টিকিট সংগ্রহ করার জন্য। টিকিট সংগ্রহ করে যখন ভিতরে প্রবেশ করবেন তখনই চোখে পড়বে এই নান্দনিক গেট। গেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আশ্চর্য হয়ে যাবেন আসলে এই গেটগুলো কত সুন্দর। তারপর প্রথম গেট বের হলেই আপনাদের চোখের সামনে ভেসে উঠবে এক সবুজ শ্যামল উদ্যান। প্রথমেই মনে হবে আপনি কোনো উদ্যানে প্রবেশ করেছেন। চারিদিক শুধু সবুজ আর সবুজ। এই সবুজ বাগান দিয়ে কিছুটা পথ হাঁটার পরেই চোখে বেশি উঠবে দ্বিতীয় গেট। এই দ্বিতীয় গেটটি দেখলে আপনার মনে হবে যেন কোনো এই নান্দনিক ডিজাইনের গেট, নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না যে এই 700 থেকে 800 বছর আগে এত সুন্দর করে ডিজাইন করে তৈরি করেছিলেন। এত বছর পর আগে দিয়ে প্রবেশ করতে রয়েছে আপনাদের চোখের সামনে ভেসে উঠবে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম তৈরি মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি। এটি দিল্লির নিজামুদ্দিন পূর্ব অঞ্চলে মুঘল সম্রাট হুমায়ুন 1533 সালে যে পুরানা কিল্লা নির্মাণ করেছিলেন তার সন্নিকটেই এই সমাধি সৌধটি অবস্থিত। এটি প্রায় 30 একর জমির উপর বিস্তৃত। লাল বেলে পাথরের তৈরি স্থাপনাগুলির মধ্যে ভারতবর্ষে তথা ভারতে 1993 সালে তৈরি করে। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। এটি দূর থেকে দেখতে অনেকটা তাজমহলের মতোই মনে হয়, কিন্তু এটি তাজমহলের মতো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি নয়। এই সৌধটি তৈরি করা হয়েছিল লাল বেলে পাথর দিয়ে।
অনেকের ধারণা, এর নকশা অনুসরণ করেই শাহজাহান তার প্রিয়তমার জন্য বানিয়েছিলেন তাজমহল। লাল পাথরের এই স্থাপত্যের আড়ালেও লুকিয়ে আছে আরও একটি প্রেমের গল্প। মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর তার প্রথম স্ত্রী হামিদা বানু বেগম স্বামীর স্মৃতিতে তৈরি করেছিলেন এই অসাধারণ স্থাপত্য কীর্তি। সম্রাট হুমায়ুনের মৃত্যু হয় 1556 সালে 20 জানুয়ারি। হুমায়ুনের বিধবা স্ত্রী হামিদা বানু বেগমের নির্দেশে 1565 সালে হুমায়ুনের মৃত্যুর 9 বৎসর পরে এই সমাধিসৌধটি নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় 1572 সালে। সৌধটি নির্মাণ করতে সে যুগে খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। অনেকেরই ধারণা, সম্রাট হুমায়ুনের প্রথম স্ত্রী হাজি বেগম এই সৌধটি তৈরি করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় এটি তৈরি করেছিলেন সম্রাট হুমায়ুনের বিধবা স্ত্রী হামিদা বানু বেগম। এই সৌধটির নকশা প্রস্তুত করেন পারস্যিক স্থপতি মিরাক মির্জা গিয়াস, যিনি মিরাক গিয়াসউদ্দিন নামেও পরিচিত ছিলেন। তাকে হেরাত, বর্তমানে উত্তর পশ্চিম আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল। চতুর্পাশে অনেকগুলো রুম আছে, প্রতিটা রুমেই এখানে কবর
ভিতরে এবং বাহিরে। তো এই খবরগুলো কার সেটা আমার জানা নেই। এখানে অবশ্যই আরবি ওরফে লেখা আছে, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি। অনেকে জিজ্ঞেস করার পরেও কেউ কোনো সঠিক উত্তর দিতে পারে নাই কোন খবরটা কার। তো এখানে হুমায়ুনের পরিবারবর্গ এবং হুমায়ুন তৎকালীন হুমায়ুনের সময়কাল আরও অনেকের খবর এখানে সমাহিত করা হয়েছে। আশ্চর্য বিষয় সেটা হচ্ছে যে দেখেন যে এই যে ডিজাইনটা করা হয়েছে বেলে বেলে পাথরের উপর খোদাই করে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে, এই আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর আগে সেটা তৈরি করেছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু ভেঙে যায় না এবং কোনো কিছু নষ্ট হয়নি। 700 থেকে 800 বছর আগে যে ডিজাইন করেছে সেই ডিজাইনগুলো আমি যে এটা দেখাচ্ছি, দেখেন কত ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আর্ট করে রেখেছে, বিন্দু পরিমাণ কোথাও নষ্ট হয় নাই আজও। আপনি দেখেন এই যে আর্টগুলো করেছে প্রায় 700 থেকে 800 বছর আগে, সে পাথরের উপরে খোদাই করে এই আর্টগুলো করেছে, এখনও নষ্ট হয়। আর এই পুরো যে ডিজাইনটা করেছে কত সুন্দরভাবে, এখানে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন। শেষ পর্যায়ে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে। আমি যতটুকু পারছি চেষ্টা করছি যে এই সৌধটাকে সম্রাট হুমায়ুনের যে সমাধিস্থল পুরোটা দেখানোর জন্য। তো আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে আবার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।